আমেরিকার ইতিহাস বহুবিস্তৃত এবং অত্যন্ত রোমাঞ্চকর। আমেরিকার ইতিহাস জানতে হলে আমাদের আগে কিছুটা ভারতবর্ষ সম্পর্কে জানতে হবে। কয়েক শতাব্দী পূর্বে ভারতের নাম সারা বিশ্বের কাছে পরিচিত ছিল। এত সম্পদশালী দেশ পৃথিবীতে আর অন্য কোথাও ছিল না। ব্রিটিশরা ভারতে আসার আগে পুরো পৃথিবীর জিডিপিতে ভারতের প্রায় 25% বেশি অবদান ছিল। বিশাল সমভূমি খনিজ সম্পদ সম্পন্ন এই দেশ মশলা এবং বস্ত্র শিল্পসহ অনেক কিছুতেই পৃথিবীতে অদ্বিতীয় ছিল। সেই সময় ভারতে বাণিজ্য করতে পারলে সবার ভাগ্য খুলে যেত, কিন্তু সেখানে একটা বিশাল সমস্যা ছিল। ইউরোপ থেকে সরাসরি ভারতে যাওয়ার জলপথের সন্ধান তখন জানত না কেউই। ইউরোপ থেকে ভারতে আসতে গেলে তাকে পেরোতে হতো ভূমধ্যসাগর, আর ভূমধ্যসাগর অটোমান তুর্কিদের হাতে ছিল। ছবিতে যে সবুজ হলুদ রেখাটা রয়েছে সেই পথে বাণিজ্য হতো ইউরোপ থেকে ভারতে এবং চীনে। রাস্তাটা সোজা চলে এসেছে অটোমান সাম্রাজ্যের মধ্য দিয়ে। এছাড়াও স্থলপথে অনেক বাণিজ্য হতো, কিন্তু তা তুলনামূলক ব্যয়বহুল ছিল। কালো রেখা রাস্তাটি পরবর্তীতে ভাস্কো দা গামা আবিষ্কার করেন। অটোমানরা এত পরিমাণ কর বসাত ইউরোপের বণিকদের উপর যে সেখানে খুব বেশি লাভ হতো না। তো এর থেকে সহজ উপায় হলো ভারতে পৌঁছানোর এমন এক জলপথ আবিষ্কার করা যা ত্রিসীমানায় অটোমানদের কোনো চিহ্ন থাকবে না। তাই কয়েক বছর পরই শুরু হয় বিকল্প পথের সন্ধান। সরকারি এবং বেসরকারি সংস্থা চরম উদ্যমে নেমে পড়ে ভারতে যাওয়ার রাস্তার সন্ধান করতে। এরকমই একজন নাবিক ছিলেন ক্রিস্টোফার কলম্বাস, যিনি ভারতে পৌঁছানোর জলপথ খুঁজতে বদ্ধপরিকর ছিলেন। তিনি সেই সময় ভারতে যাওয়ার জলপথ খুঁজতে বের হন, কিন্তু তিনি ভুল করে পৌঁছান সেই জায়গায় যাকে আজকে আমরা আমেরিকা বলে জানি। কিন্তু তিনি মনে করেছিলেন যে তিনি ভারতেই এসে পৌঁছেছেন, তাই তো আজও আমেরিকার আদিবাসীদের ইন্ডিয়ান বলা হয়। কিন্তু কলম্বাসের এই পথ খুঁজে বের করা ছিল পৃথিবীর ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার অন্যতম ঘটনা। দুদিকে সমুদ্র বেষ্টিত সুবিস্তৃত উর্বর সমভূমি, নাতিশীতোষ্ণ জলবায়ু বিশিষ্ট নতুন পৃথিবী, অচিরেই বিভিন্ন দেশ থেকে বহু বসবাসকারী ব্যবসায়ীদের এই জায়গা আকৃষ্ট করে। তখন বহু সংখ্যায় মানুষ এই নতুন ভূমিতে বসবাস শুরু করে। এই নতুন জায়গার দখল নিয়ে সুদীর্ঘ দ্বন্দ্বের পর শেষ অবধি এই জায়গাটি ইংরেজদের হাতে চলে যায়। উত্তর আমেরিকার পূর্ব উপকূলকে কেন্দ্র করে ব্রিটিশ কলোনি স্থাপিত হয়। এই কলোনিগুলি সরাসরি ব্রিটিশ সরকার দ্বারা শাসিত ছিল। আর ব্রিটিশ শাসন যে কতটা ভয়ঙ্কর তা ভারতীয় উপমহাদেশের জনগণ ভালো করেই বুঝতে পারে। ব্রিটিশদের অতিরিক্ত খরচের কারণে ব্রিটিশরা ক্রমাগত আমেরিকানদের উপর কর বাড়িয়ে দিতে লাগলো। এছাড়াও শোষণ নিপীড়ন তো ছিলই। অনেক অত্যাচারের পর আমেরিকার 13টা কলোনি সংঘবদ্ধ হয়ে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে 1776 সালে 4 জুলাই স্বাধীনতা ঘোষণা করেন। এরপর ফ্রান্সের নৌবাহিনীর সাহায্যে এবং নিজেদের সাহস এবং বীরত্বের উপর ভর করে বহু বছরের রক্তক্ষয়ী সংগ্রামের পর আমেরিকা স্বাধীনতা লাভ করে। আমেরিকার 13টি কলোনি একসাথে যুক্ত হয়ে একটা দেশ গঠন করেছিল, এই জন্যই মূলত আমেরিকাকে যুক্তরাষ্ট্র বলা হয়। পরে আরও 37টি প্রদেশ একে একে আমেরিকার সাথে যুক্ত হয়। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে আমেরিকা হলো একটি ফেডারেল দেশ। আমেরিকা দেশ হলো 50টি রাজ্যের একটি ফেডারেশন, এই জন্য এই দেশটিকে একটি যুক্তরাষ্ট্র বলা হয়। আমেরিকার একজন মানুষের 2টি নাগরিকত্ব থাকে, একটি হলো আমেরিকা রাষ্ট্রের এবং অন্যটি হলো ওই রাজ্যের। তো এই কারণগুলির জন্যই আমেরিকা দেশকে একটি যুক্তরাষ্ট্র বলা হয়।